আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। বাইরের এন্টারটেনমেন্ট বিডি আইটিভসের আপনাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োগের 2023 পরীক্ষা ইতিমধ্যে ডেট দিয়েছে। তো অনেকেই আছেন যারা কোশ্চেনগুলো দেখতে চান যে কোশ্চেনগুলো কীভাবে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন 2022 সালের গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পদের নাম বিভিন্ন পদ, আর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পদের নাম সাধারণ আনসার, কুমিল্লা রেঞ্জের কোশ্চেনটি দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে 30 মার্কের আপনাদের 30 মিনিটের মধ্যে 20 মার্কের অ্যান্সার দিতে হবে, এখানে নিম্নে দেওয়া আছে। এছাড়াও নিচে একটি আছে 100 মার্কের, সেটিও দেখে নেবেন আপনারা। তো কী ধরনের কোশ্চেন হয় সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আশা করি এখান মাধ্যমে আপনারা জানতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রথমে শব্দগুলোর বিপরীত শব্দ লেখো, জল জলের বিপরীত শব্দ, তারপর নিচের শব্দগুলোর বাংলা অর্থ লেখো, তারপর আছে নিচের প্রশ্ন উত্তর লেখো। তো এরকম খুবই সহজ কোশ্চেন কিছু করে, তারপর আবার একটা অঙ্ক আছে। তো এইভাবেই খুব সুন্দরভাবে আপনাদের দিয়ে দেওয়া হবে সাধারণ আনসার পদের। তো আশা করি আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এছাড়াও আনসার পদের এই যে আমি যে ওয়েবসাইটটি আছি সেই ওয়েবসাইটে আরও কয়েকটি কোশ্চেন আছে, আপনারা চাইলে সেটি আমি দিয়ে দেবো, যে এইটিও আপনি যদি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ইতে আপনার লালমনিরহাট কুড়িগ্রামেরও আছে, তারপর আবার অন্য অন্য জেলারও আছে। এখানে দেখতে পাচ্ছেন সাতক্ষীরা ও যশোর, এখানে সব কোশ্চেন আপনাদের সহজ তেমন না, কিছু কিছু আছে টাফ কোশ্চেন। তো আপনারা সেখান থেকে দেখতে পারেন। প্রথম যেটি দেখছেন সেটি হচ্ছে খুবই সহজ ছিল, কিন্তু এগুলো আপনাদের মোটামুটি কঠিন আছে। যদি আপনি পড়াশোনা না করেন ঠিক মতন তাহলে আপনাদের পাস করতে সমস্যা হবে। এছাড়া আমি আপনাদেরকে কিছুক্ষণ পর আগামীকাল বা পরশুর ভিতর আমি আরও বিস্তারিত তথ্য জানাবো যে আপনাদের কোন ধরনের কোশ্চেন আসবে, কত মার্কের টোটালি কোশ্চেন এবার করা হবে, তারপর আপনাদের ওয়েমার শিটটা কীভাবে পূরণ করবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে জানাবো। তাই অবশ্যই সাথেই থাকবেন বাইরের এন্টারটেনমেন্ট বিডি। দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্রতিটি বিষয়ে দেওয়াই আছে যে আপনাদের কত কী মার্কের পরীক্ষা, 20 মার্কের পরীক্ষা হলে 20 মার্কের। তো এখানে 20টা অনেকটা টিকও দিয়ে দিয়েছে, বিভিন্ন কোয়ালিটি কোশ্চেন হতে পারে, সেটি আপনাদের দরণ বুঝে। এটা হয়তো আপনাদের 100 মার্কের যে একটি এমসিকিউ রয়েছে, আমরা সেই পদটির নামটি জেনে নিই তাহলে সুবিধা হবে বুঝতে। দেখতে পাচ্ছেন এখানে বিডিপি কর্মকর্তা সহকারী অ্যাডজুটেন্ট 2015। তো দেখতে পাচ্ছেন এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনসার ও বিডিপি অধিদপ্তর সার্কেল অ্যাডজুনেন্ট উপজেলা ও আনসার বিডিপির এই নিয়োগে, এই পদের নিয়োগে আপনাদের পূর্ণ মার্ক 100 থাকবে, সময় থাকবে 1 ঘন্টা, প্রতিটি ভুল উত্তরের জন্য 0.5 নম্বর কাটা হবে। তো বুঝতে পারছেন এখানে আপনাদের 100টা টিক থাকবে, 100টা টিকের ভিতর আপনাদের 100টা টিকের উত্তর দিতে হবে। তো এই যারা পিডিএফ ফাইলটি চান তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি আপনাদেরকে পিডিএফ ফাইলটি দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব, যাতে আপনারা বুঝেন যেভাবে ডাউনলোড করতে পারেন খুব সহজেই, সেই ব্যবস্থা আমি করব ইনশাল্লাহ। তো সকল বাতাংশ থাকুন আর সাথেই থাকুন বাইরের এন্টারটেনমেন্ট বিডি, নতুন আপডেট পেতে অবশ্যই সাথেই থাকবেন আমাদের। আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ।